সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডে কিশোরগঞ্জের ভৈরবে পাল্টে গেছে আর্থসামাজিক চিত্র। ব্যবসা বাণিজ্য নির্ভর এ জনপদে নিশ্চিত হয়েছে শিক্ষা স্বাস্থ্যর মতো মৌলিক অধিকার। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কমেছে দুর্ভোগ। সরকারের আন্তরিকতায় ভৈরবের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ভৈরব থেকে জামাল আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। সড়ক, রেল ও নৌপথে ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত কিশোরগঞ্জের ভৈরবের জনসংখ্যা প্রায় 10 লাখ। অর্থনীতিতে গতি আনতে কালিকাপ্রসাদ এলাকায় নির্মাণ করা হয় বিসিক্স শিল্পনগরী। এছাড়াও গেল 15 বছরে শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় কমেছে শহর আর গ্রামের দূরত্ব। 30 মিনিট 35 মিনিটে আমরা আমাদের গ্রাম যে ভৈরব উপজেলার একদম প্রত্যন্ত রিমোট এরিয়া লুন্দিয়াতে আমরা পৌঁছতে পারি। ভৈরব পর্যা অত বাগুলপুর যেতে পারি, ঢাকা রওনা করতে পারি, রুগী হোক যাই কিছু হোক অনেক সুন্দর রাস্তা হয়েছে এই সরকারের আমলে। এতে কইরা অনেক গরিবরা কর্মসংস্থানও হয়ে গেছে। হ্যাঁ, ভ্যান চালাইতে পারে, অটো চালাইতে পারে, রিক্সা চালাইতে পারে। রাস্তাঘাট সুবিধা হয়েছে এই জন্য মনে করেন মানে গাড়ি চালায় 1000-1200 টাকা বর্তমান সরকারের আমলে এ জনপদে নারী অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। রাস্তাঘাট, ব্রিজ, কালপাস সেতু, এছাড়া মানবিক উন্নয়ন অনেক হয়েছে, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন অনেক হয়েছে। গেল 15 বছরে ভৈরবে প্রায় 200 কোটি টাকার কাজ হয়েছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী। কিছু কাজ চলমানও আছে, আশা করি আগামী 2-3 বছরের মধ্যে কাজগুলি সব সমাপ্ত হবে এবং সরকারের উন্নয়নের ধারা যেটা আছে সেটা চলমান থাকবে। উন্নয়নের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা উপজেলাবাসীর। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।